হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আইমা জাগেরপিয়া। আজকে আলোচনা করবো টিএস এলিয়টের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফেমাস পোয়েম, দ্য ওয়েস্টল্যান্ড নিয়ে। এই কবিতাটি পাবলিশ করা হয় 1922 সালে এবং এখানে আমরা 434টা লাইন দেখতে পাব। টিএস এলিয়ট কবিতাটিকে 5টা সেকশনে ডিভাইড করেছেন এবং 5টা সেকশনে তিনি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করেছেন। বলা হয় কি, টিএস এলিয়ট তার সারা জীবনের যত পড়াশোনা করেছেন, যত দেশ ঘুরেছেন, যত ল্যাঙ্গুয়েজ তিনি শিখেছেন, সব কিছুই তিনি এই কবিতার মধ্যে প্রয়োগ করেছেন, যার কারণে এই কবিতাটা একদম ক্রিটিক্যাল হিসেবে তিনি বানিয়ে ফেলেছেন। তো পোয়েট বুঝতে পারছিলেন যে আসলে কবিতাটা অনেক বেশি হার্ড হবে, তাই তিনি দেখা যাচ্ছিলেন কি বিভিন্ন ধরনের ফুট নোটস দিচ্ছিল যাতে করে রিডার্সরা কবিতাটি বুঝতে পারে। তো এই কবিতায় আমরা বিভিন্ন ধরনের রেফারেন্স, কোটেশন, ফুট নোটস এবং ইতালিয়ান, জার্মান, ফ্রেঞ্চ, সংস্কৃত এ ধরনের অনেক কিছু দেখতে পাবো, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাইটার্সদের কোটেশনও তিনি ব্যবহার করেছেন। এবং এই পোয়েমের আরেকটা বিশেষত্ব বা বিশেষ দিক হচ্ছে এরকম, এখানে সিনটা বেশিক্ষণ এক জায়গায় থাকে না, মানে কিছুক্ষণ পরপর সিনটা চেঞ্জ হতে থাকে, সেই সাথে আমাদের ন্যারেটরও চেঞ্জ হতে থাকে। আমরা বুঝতেই পারি না আসলে কে বলছে, আমাদের ন্যারেটরকে সেই জিনিসটা আমরা বলতেই পারছি না। তারপর এখানে যে কবি 5টা সেকশনে ডিভাইড করেছেন, ফার্স্টে সে 5টা সেকশন সম্পর্কে একটু বলি। ফার্স্ট সেকশনটা হচ্ছে দ্য বিউরিয়াল অফ দ্য ডেথ, যেটা নিয়ে আজকে আলোচনা করব। তারপর সেকেন্ড সেকশনটা হচ্ছে তিনি এখানে এক গেম অফ চেস হচ্ছে দ্য সেকেন্ড সেকশন। থার্ড সেকশনে তিনি দ্য ফায়ার সারমন এবং পরবর্তীতে ডেথ বাই ওয়াটার এবং অ্যাট লাস্ট হোয়াট দ্য থান্ডার সেড, এই 5টা সেকশনে কি করেছেন তিনি কবিতাটিকে ডিভাইড করেছেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি আলাদা আলাদা জিনিস ডিসকাস করেছেন। ফার্স্ট সেকশন যেটা থাকে দ্য বিউরিয়াল অফ দ্য ডেথ, সেখানে আমরা 76 লাইন দেখতে পাবো এবং 4 জন ন্যারেটরও রয়েছে, ডিফারেন্ট সেকশনও আমরা দেখতে পাই। এছাড়া দেখা যায় কি এই ফার্স্ট সেকশনে পোয়েট কী করেন, পুরনো দিনের গ্লোরিয়াস দিনের সাথে বর্তমানের যে ডার্ক এবং গ্লুমি সিচুয়েশন ছিল সেটাকে কম্পেয়ার করেছেন ফার্স্ট সেকশনটাতে। এখন কথা হচ্ছে পোয়েট কেন এরকম একটা কবিতা লিখে ফেললেন আর কেন এত বড়, এত ক্রিটিক্যাল করে লিখেছেন। তার কারণ হচ্ছে বলা হয় কি ওয়েস্টল্যান্ড কবিতাটি পোয়েট মূলত ওয়ার্ল্ড ওয়ারগুলো দেখে তারপরে কবিতাটি লিখেছেন। তো ওয়ার্ল্ড ওয়ার দেখা যায় খুবই টেরিবল হয়, মানুষ অনেক ভয়ঙ্কর কিছু এই যে ওয়ার্ল্ড ওয়ারে দেখতে পায়, বিভিন্ন সাফারিংস দেখতে পায়, মৃত্যু দেখতে পায়। তো এইসব কিছুর রেজাল্টই হচ্ছে মূলত এই ওয়েস্টল্যান্ড কবিতাটি। এবং আমাদের পোয়েট বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইন্সপিরেশন পেয়েছিল এই কবিতাটি লিখতে, যেমন লা ফর্জ, তারপরে এজরা পাউন্ড, মিস জেসি ওয়েস্টন, এদের থেকে তিনি দেখা যায় কি বিভিন্ন ধরনের ইন্সপিরেশন নিয়েছেন এই কবিতাটি লিখতে। এখন এই কবিতাটি আসলে আছেটা কি, এখানে আমরা গ্রেট যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার রয়েছে সেটার ইম্প্যাক্টটা দেখতে পাবো, এটার ইফেক্ট হিসেবে কবি কী করেন এই কবিতাটি লিখেন। তারপর হচ্ছে তিনি ওয়ার্ল্ড ওয়ারের পর মানুষের যে মডার্ন ওয়ার্ল্ড রয়েছে সেটার যে আগলিনেস, এমটিনেস, এমলেসনেস ছিল মানুষের মধ্যে, সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছেন। মোট কথা, একটা বিশ্বযুদ্ধ হওয়ার পর যে ধরনের ইফেক্টসগুলো থাকে, যেমন মানুষ এমলেস হয়ে যায়, মানুষ কী করবে বুঝতে পারে না, কোথায় যাবে বুঝতে পারে না, তারপর হচ্ছে গডের উপর বিশ্বাস থাকে না, এই জিনিসগুলোই কবিকে এই কবিতাটি লিখতে মূলত ইন্সপায়ার করেন এবং এগুলোই মূলত দায়ী ছিল কবিতাটি লিখতে। এইসব কারণে আমাদেরকে এত বড় বড় কবিতা পড়তে হচ্ছে। যাই হোক, কি আর করা। তো এখন কথা হচ্ছে আমাদের পোয়েট এই কবিতাটির টাইটেলটা কোথা থেকে নিয়েছেন, কেন তিনি এটাকে ওয়েস্টল্যান্ড বলছিলেন। যদিও প্রথম দিকে এটার টাইটেলটা এটা ছিল না, তিনি প্রথম দিকে হি ডো দ্য পুলিশ ইন ডিফারেন্ট ভয়েস এটা তিনি দেখা যাচ্ছিল টাইটেল হিসেবে রেখেছিলেন, পরবর্তীতে তিনি এটা ওয়েস্টল্যান্ড রাখেন। কেন ওয়েস্টল্যান্ড রাখেন, তিনি মিস জেসি ওয়েস্টনের একটা বুক পড়েন যার নাম হচ্ছে ফ্রম রিচুয়াল টু রোম্যান্স। এই কবিতাটি পড়ার পর সেখানে তিনি একটি কাহিনী পড়েন যেখানে আমরা দেখতে পাই কি ওয়েস্টল্যান্ড নামক একটা জায়গা রয়েছে যেখানে ফিশার কিং থাকে। তো তিনি এই কিং দেখা যায় কি তার কিংডমটা যখন চালাচ্ছিল বা পরিচালনা করছিল, তিনি বিভিন্ন ধরনের সেক্সুয়াল সিনস করছিল এবং তার সোলজাররা সেক্সুয়াল সিনের মধ্যে ইন্ডালজ ছিল। তো এসব সিনের কারণে তাকে দেখা যায় কি করুণ পরিণতির দিকে তাকে যেতে হয়, তার কিংডম ধ্বংস হয়ে যায়। তো এই যে ওয়েস্টল্যান্ড, সেখান থেকে আমাদের পোয়েট কিন্তু তার টাইটেলটা নিয়েছে, কারণ ওয়ার্ল্ড ওয়ারের পর পুরো ইউরোপটায় দেখা যাচ্ছিল কি একটা স্পিরিচুয়াল ওয়েস্টল্যান্ডে পরিণত হয়েছে, যেখানে দেখা যাচ্ছিল
মোরালিটির কোনো জায়গা ছিল না, চারিদিকে মানে সেক্সুয়াল যে ব্যাপারগুলো ছিল সেগুলো ছড়িয়ে পড়ে, মডার্ন লাইফ একদম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকে, মানুষ এইমলেস থাকে, পুরো ইউরোপটা একটা ওয়েস্টল্যান্ড, একটা মানে কি বলবো ওয়েস্টল্যান্ডে পরিণত হয়েছে। তো পোয়েট এই টাইটেলটা ব্যবহার করাটাকে একদম জাস্টিফাইড ছিল এবং সে কারণে তিনি কবিতাটির নাম রাখেন দ্য ওয়েস্টল্যান্ড। এবার আসি কবিতাতে। পোয়েমে আমরা 76 লাইন দেখতে পাবো এবং প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ন্যারেটর দেখতে পাবো। প্রথম দিকে আমাদের যে ন্যারেটর থাকেন তিনি আমাদেরকে প্রথম লাইনগুলো এক্সপ্লেইন করেন। তো আমাদের যে ন্যারেটর রয়েছে তিনি আমাদেরকে প্রথমে বলেন যে এপ্রিলকে আমাদের কবি একদম ক্রুয়েলেস্ট মান্থ বলেছেন। তিনি বলেন যে এই এপ্রিল মাসে দেখা যায় কি যে ড্যাডল্যান্ড থাকে, মানে এপ্রিল মাস এমন একটা সময় যখন কি বরফ শীতটাও থাকে না, মানে খুবই হালকা হালকা, মানে দেখা যায় কি খুবই ওয়েদারটা খুব সুন্দর থাকে এবং এই সময় লাইলাক একটা ধরনের ফুল রয়েছে সে ফুলটা জন্ম নেয়। এবং এপ্রিল এমন একটা মাস যখন দেখা যাচ্ছে আমাদের মেমোরি এবং ডিজায়ার সবকিছুই তাজা হয়ে যায় এবং স্প্রিংয়ের রেইনের কারণে ডাল রুটসগুলো আস্তে আস্তে কী হয় সজীব হয়ে উঠে, নতুন চারা গাছের জন্ম নেয়। এটা হচ্ছে প্রথম চার লাইনে বাংলা কথা যেটা পোয়েট বলেছেন। এখন কথা হচ্ছে আমাদের রাইটার কেন এপ্রিলকে ক্রুয়েলেস্ট মান্থ বলেছেন। তার কারণ হচ্ছে এপ্রিল মাসটা প্রথমত কি জিজাস ক্রাইস্টকে যখন মানে তাকে ক্রুসিফাই করা হয়েছিল গুড ফ্রাইডে, এটার সাথে অ্যাসোসিয়েটেড এই এপ্রিল মাসটা, প্রথমে তো তিনি এই কারণে এটাকে ক্রুয়েলেস্ট মান্থ বলেছেন। এরপর তিনি বলেছেন এপ্রিল মাসে লাইলাক ফুল জন্মগ্রহণ করে। এই লাইলাক ফুলটা টিএস এলিয়টের খুবই ক্লোজ ছিল এবং এই লাইলাক ফুলটা পোয়েটকে তার বন্ধু যে 1915 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মৃত্যুবরণ করেছে তার কথা স্মরণ করিয়ে দেয়, ঠিক আছে, এই লাইলাক ফুলটা। এবং এখানে যে তিনি বলছেন মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, তার মানে হচ্ছে এপ্রিল মাস যখন আসে তখন তাকে কি করে তার পুরনো মেমোরির কথা, পুরনো দিনের কথা, পাস্টের কথা কি করে একটা মিক্স করে ফেলে, পাস্টের সব কিছু তাকে রিভাইভ করে ফেলে। যেমন স্প্রিংয়ের যে রেনটা থাকে সেটা যেমন পুরনো বা ডাল রুটসের মধ্যে পুনরায় জীবন ফিরিয়ে দেয় বা গাছগুলো আবার সতেজ হয়ে ওঠে, ঠিক তেমনি এপ্রিল মাস আসলে আমাদের পোয়েটের যে পুরনো দিনের যে স্মৃতিগুলো রয়েছে খারাপ স্মৃতিগুলো সেগুলো পুনরায় রিভাইভ হয়ে যায়। সে কারণে পোয়েট এটাকে বলেছে ক্রুয়েলেস্ট মান্থ। আই হোপ প্রথম চার লাইন আপনারা বুঝতে পেরেছেন। তাহলে গুড ফ্রাইডের কারণে এবং তার বন্ধু যে এই টাইমটাতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মৃত্যুবরণ করেছে এবং পুরনো দিনের কথা মনে উঠে সেই কারণে পোয়েট এটাকে ক্রুয়েলেস্ট মান্থ বলে। এবং এপ্রিলের রেইন যেমন গাছকে তাজা করে ঠিক তেমনি তার পুরনো দিনের যে মেমোরিটা রয়েছে সেটাকে পুনরায় রিভাইভ করে, সেই কারণে তিনি এইসব কথা বলে। এরপর 5-7 লাইনে পোয়েট বলে যে উইন্টার এমন একটা সিজন যেটা আমাদেরকে গরম রাখে। কথাগুলো কিন্তু খুবই কন্ট্রাডিক্টরি। এপ্রিল মাস যেটা সবচেয়ে ফেভারেবল মাস মনে করা হয় লন্ডনের জন্য, যখন দেখা যায় মানুষ ঘুরতে যাওয়ার চিন্তা করে, বিভিন্ন ধরনের তাদের ভালো দিনটা হচ্ছে এপ্রিল মাস, তখন সেটাকে তিনি ক্রুয়েল বলছে। অন্যদিকে উইন্টার মাস যেটা খুবই ঠান্ডা থাকে সেটাকে তিনি বলছে এটা আমাদেরকে গরম রাখে এবং বলছে যে উইন্টারের সময় দেখা যায় কি বরফ পুরো আর্থটাকে পৃথিবীকে তুষারে ভরিয়ে দেয় এবং দেখা যায় কি যেসব গাছপালা থাকে ছোট ছোট গাছপালা সেগুলো একদম ড্রাই টিউবার্সে পরিণত হয়, অর্থাৎ মানে গাছপালাগুলোকে বরফে যখন ঢেকে দেয় ছোট ছোট গাছপালাগুলো কি সেগুলো এক পর্যায়ে কি মানে মাটির নিচে চলে যায়, এরকম তিনি বোঝাতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে উইন্টারকে কেন ওয়ার্মের কথা বলছেন, তার কারণ হচ্ছে পোয়েট বলছে যে উইন্টার আমাদেরকে কি করে মানে উইন্টার সিজন যখন আসে তখন দেখা যাচ্ছে কি আমাদের বডি এবং মাইন্ড সব কিছু একদম নাম হয়ে যায়, আমরা মাইন্ডকে অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারি না বা অন্য কিছু আমরা চিন্তা করি না, জাস্ট ঠান্ডার কথা চিন্তা করি কীভাবে নিজেদেরকে গরম রাখা যায়, ঠিক আছে। এরপর এই যে তিনি বলছেন আর্থকে উইন্টার সিজন স্নোতে ভরিয়ে দেয়, এটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের পুরোনো দিনের মেমোরিটাও কী থাকে একদম দেবে যায়, মানে হচ্ছে যে আমাদের আমরা বলতে পারি যে নিচে পড়ে যায়, আমরা পুরোনো দিনের কথা একদম মাথায় আনি না, ভুলে যাই, ঠিক আছে, এই ঠান্ডার কথা চিন্তা করতে করতে। এবং আমাদের যেসব পুরনো কথাবার্তা রয়েছে, পুরনো স্মৃতি রয়েছে, সেগুলো কি হয়ে যায় একদম নিচে অবস্থায় থাকে বা আমাদের মনে উঠে না। এই কথার লাইনগুলো দ্বারা তিনি এটাই বোঝাচ্ছেন, মানে উইন্টার আমাদেরকে গরম রাখে, মানে আমাদের স্মৃতিগুলোকে একদম ভুলিয়ে দেয়। এরপর এখন কিন্তু আমাদের যে ন্যারেটর রয়েছে তিনি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। প্রথম দিকে আমাদের যে ন্যারেটর থাকে তিনি কিন্তু এখন আর আমাদের ন্যারেটর নেই, তিনি এখন আমাদের প্রথম আমাদের ন্যারেটর থাকেন থিরেসিয়াস,
এখন আমাদের ন্যারেটর হবে ম্যারি নামক একজন ভদ্রমহিলা, যিনি কি করেছেন, মডার্ন সোসাইটিতে এখন বসবাস করছেন। তো তিনি খুবই বোর হন, তো তিনি দেখা যাচ্ছে কি এখন বোরিডম থেকে মুক্ত পাওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ঠিক আছে? এখন তিনি সেটার এক্সপ্লেনেশন দিবেন আমাদেরকে। তিনি বলেন যে সামার আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছিল। এখন সামার কিভাবে সারপ্রাইজ করে, কারণ তিনি যখন ঘুরতে যান তখন সাডেনলি যে এপ্রিলের একটা দেখা যায় না একটা বৃষ্টি হয়, যেটাকে স্প্রিং রেইন বলা হচ্ছিল, মানে বৃষ্টি হয়, সাডেনলি বৃষ্টি হয়ে যায়। তো ওই বৃষ্টির কারণে তারা একদম সারপ্রাইজ হয়ে যায়, ঠিক আছে? তারা গিয়েছিল জার্মানির একটা লেকে, যেটার নাম হচ্ছে, তিনি এখানে বলছেন স্টার্নবার্গার সি, সেখানে তিনি যান, যেটি দেখা যাচ্ছিল কি জার্মানিতে অবস্থিত জার্মান একটা লেক। তো সেখানে তারা গিয়েছিল, তো সাডেনলি দেখা যায় বৃষ্টি এসে যায়। বৃষ্টি আসার কারণে তারা কলোনেট নামক একটা জায়গায় অবস্থান করে। এই কলোনেট মানে আমরা বলতে পারি অনেকটা পিলার টাইপের এরকম একটা জায়গা। তিনি সে তারা সেখানে বৃষ্টি আসার কারণে অবস্থান করে। এর পরবর্তীতে দেখা যায় কি তারা হফ গার্ডেন নামক একটা পার্কে যায়। যাওয়ার পর সেখানে কফি খায়, কি 1 ঘন্টা যাবৎ আমাদের যে পোয়েট রয়েছে তার সাথে কথা বলে, ঠিক আছে? বা আমাদের ন্যারেটর যে রয়েছে তার সাথে 1 ঘন্টা যাবৎ কথা বলে। তো তখন এই ভদ্র মহিলা তার ইন্ট্রোডাকশন দেয়, যেটা জার্মান ভাষায় লেখা রয়েছে। এখানে তিনি বলেন যে তিনি রাশিয়ান না, এবং তিনি কি মানে তিনি রাশিয়ান না, তিনি লিথুয়ানিয়া থেকে এসেছেন, তিনি মূলত একজন জার্মান, মানে এটা তিনি জার্মান ভাষায় লিখেছেন আর কি, আমাদের পোয়েট তার অনেকটা জ্ঞান জাহির করার জন্য, ঠিক আছে? এই কথাটা এখানে বলা হচ্ছে। এরপর 13 থেকে 18 লাইন, যেখানে আমাদের ন্যারেটর, যিনি আমাদের ম্যারি নামক যার কথা আমরা বলছি, তিনি তার ছোটবেলার কথা বলবেন। তিনি বলছেন তিনি যখন ছোট ছিলেন তখন তিনি আর্ক ডিউক নামক তার একটা কাজিন রয়েছে, মানে তার চাচাদের বাসায় গিয়েছিল, তো সেখানে তিনি অবস্থান করেন। তো দেখা যাচ্ছিল কি তখন তো খুবই বরফ টরফ পড়তো, তার কাজিন তাকে কি করে ঘর থেকে বাইরে নিয়ে যায়, চারিদিকে বরফ পড়ছিল, তাকে একটা স্লেডের উপর বসায়। স্লেড মানে হচ্ছে কিরকম আমরা বলতে পারি, বরফের মধ্যে দেখা যায় না বিভিন্ন ধরনের জিনিসের উপর করে মানুষ এদিক এদিক ঘুরতে থাকে, এরকম একটা জিনিস। তো দেখা যাচ্ছিল কি মেরি খুব ভয় পাচ্ছিল। তারপর তার কাজিন আর্চ ডিউক তাকে বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করে, তাকে বলে যে তুমি ভয় পেও না আর তুমি আমাকে টাইটলি হোল্ড করো। তারপর দেখা যায় কি মেরি তার কথা শুনে তাকে টাইটলি হোল্ড করে। হোল্ড করার পর তারা একদম কি বরফ মাউন্টেনের উপর থেকে নিচের দিকে স্লেডে করে শাই করে নেমে যায়। তো তখন যখন নেমে যাচ্ছে, প্রথম দিকে আমাদের ন্যারেটর যদিও ভয় পাচ্ছিল কিন্তু পরবর্তীতে তিনি খুবই ফ্রি ফিল করেন, ঠিক আছে? তো পোয়েট এখানে বলছে তখনকার লাইফটা কতটা এনজয়েবল ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কি আমাদের যে ন্যারেটর রয়েছে তিনি বলছেন এখন তিনি রাত্রেবেলা বই পড়েন, আর যখন উইন্টার সিজন আসে তখন সাউথের দিকে চলে যান নিজেকে গরম রাখতে, ঠিক আছে? পোয়েট কিন্তু এখানে পাস্টের সাথে প্রেজেন্টের কম্পেয়ার করছেন, আসলে আগেকার দিনটা কতটা এনজয়েবল ছিল, কিন্তু এখন খুবই বোরেডমে থাকে তারা, বোর হতে থাকে, নিজেকে ব্যস্ত রাখার জন্য বই পড়ে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এখানে যে দুইটা ক্যারেক্টার রয়েছে, ম্যারি এবং আর্চডিউক, এরা কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে বলা হয় কি তারা রিচ ব্যাকগ্রাউন্ড তাদের রয়েছে। যেমন ম্যারি হোক বলতে আমরা কিন্তু ম্যারি লুইস এলিজাবেথ ম্যান্ডেল যে রয়েছে তাকে বোঝানো হচ্ছে, যিনি কি রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। অন্যদিকে আর্চ ডিউক যার কথা বলা হচ্ছে তিনিও কিন্তু একজন প্রিন্স অফ অস্ট্রিয়া ছিল, ঠিক আছে? পোয়েট এখানে তার অনেকটা হিস্টোরিক্যাল যেসব নলেজ রয়েছে এই জিনিসগুলো এগুলো দ্বারা জাহির করছে। তো এখন আমাদের ন্যারেটর চেঞ্জ হয়ে যাবে, এখন আমাদের আরেকটা ন্যারেটর চলে আসবে। তো এখন এই যে কথাগুলো বলবো 19 থেকে 25 লাইনের যে কথাগুলো, এগুলো কিন্তু আমাদের যে পোয়েট রয়েছে তিনি কিন্তু বাইবেল থেকে নিয়েছেন, বাইবেলের বিভিন্ন কোটেশন তিনি এখানে ব্যবহার করেছেন। তো পোয়েট বলে যে প্রথম দিকে এমন কোন গাছ রয়েছে যেটা কি এমন পাথুরের স্টোনির রাবিশ থেকে জন্মগ্রহণ করে। তারপর তিনি একটা কথা বলেন, সান অফ ম্যান, সান অফ ম্যান, তুমি বলতেও পারবে না এবং তুমি গ্যাসও করতে পারবে না। এখন বর্তমান সময়ে সব কিছুই দেখা যাচ্ছে কি এ হিপ অফ ব্রোকেন ইমেজে পরিণত হয়েছে, মানে একটা ব্রোকেন ইমেজ সব কিছু। এবং এখানে দেখা যাচ্ছে গাছগুলো রয়েছে সেগুলো ড্যাড ট্রি, এবং এই ড্যাড ট্রিগুলো আমাদেরকে কোনো প্রকার শেল্টার দেয় না। এবং ক্রিকেট যেগুলো যেগুলো এক ধরনের দেখা যায় কি পাখি বলা হয় বা বিষ যাই হোক, এগুলো দেখা যাচ্ছে কি আর গান গিয়ে আমাদেরকে রিলিফ দেয় না। এবং ড্রাই স্টোন মানে আমরা জানি যে ড্রাই স্টোনগুলো কোনো প্রকার কি পানির সাউন্ড করে না, মানে এখানে ঝর্ণার কথা বলা হচ্ছে, মানে ঝর্ণাগুলো এখন ঝর্ণার যে পাথরগুলো থাকে সেগুলো ড্রাই স্টোনে পরিণত হয়েছে, যেখানে আর পানি প্রবাহিত হয় না, যার কারণে কোনো সাউন্ডও হয় না,
মানে কতটা খারাপ একটা মডার্ন সোসাইটি তারা রিপ্রেজেন্ট করেছেন, যে আসলে মডার্ন সোসাইটি কতটা নিরামিষ হয়ে গিয়েছে এরকম বলতে পারে। এবার এটার একটু যেটা পোয়েট বোঝাতে চেয়েছেন সেটা বলি, এটা তো জাস্ট বাংলাতে আমারই বললাম। পোয়েট এখানে যে বলেছে যে এই স্টোনের রাবিশ থেকে কি জন্মগ্রহণ করতে পারে, বা কোন গাছটা আসলে এই যে স্টোনের রাবিশ থেকে জন্মগ্রহণ করতে পারে, এটা দ্বারা বোঝানো চাচ্ছেন যে কোনো স্পিরিচুয়াল কোনো কিছুই কি এখন আমাদের মধ্যে কাজ করছে না, স্পিরিচুয়াল কোনো ব্যাপারই আমাদের হার্ট থেকে গ্রো করছে না, বা আমরা কোনো স্পিরিচুয়াল ফিলিংস ফিল করছি না। এরপর তিনি যে বলছেন সান অফ ম্যান, যে লাইনটা বলেছেন, এই সান অফ ম্যানটা কে? এটা হচ্ছে এজেকিয়েল, যে জিউশ প্রফেট ছিলেন। ঠিক আছে, তো আমাদের যে প্রোটাগনিস্ট রয়েছে বা আমাদের ন্যারেটর থিরেসিয়াস, সে বলে যে মডার্ন ল্যান্ডটা কি মডার্ন একটা ওয়েস্ট ল্যান্ডে পরিণত হয়েছে, যেখানে স্পিরিচুয়ালিটির অনেক অভাব রয়েছে। এবং দেখা যাচ্ছিল কি এখানে পোয়েট যে বলেছেন বিভিন্নভাবে, আমি সান অফ ম্যান বলতে তিনি এজেকিয়েলকে বোঝাচ্ছেন, এবং বলছেন যে বর্তমান সময়ে যে চার্চগুলো রয়েছে, মন্দির বা যেগুলো রয়েছে, সেগুলো এখন এ হিপ অফ ব্রোকেন ইমেজে পরিণত হয়েছে। মানে বিভিন্ন ধরনের মনে করেন মূর্তি টুর্তি বা যাই কিছু রয়েছে, সব কিছু একটা ব্রোকেন ইমেজ। এবং এখানে দেখা যাচ্ছে কি ড্যাড ট্রির কথা যেটা বলা হচ্ছে, এখানে ড্যাড ট্রি দ্বারা তিনি বলছেন যে স্পিরিচুয়াল যে পিচটা, যে শেল্টারটা একসময় আমরা পেতাম, সেটাকে এখন আর আমরা পাই না। এবং নেচারও আমাদেরকে কোনো প্রকার কমফোর্ট দিতে পারে না। এখানে যে বিস্টের সরি ক্রিকেটের কথা বলা হয়েছিল, যে ক্রিকেট এখন আর আমাদেরকে রিলিফ দেয় না, সেটা দ্বারা নেচারকে বোঝানো হচ্ছে, যে নেচারও এখন আমাদেরকে আগের মতো রিলিফ দেয় না। এবং স্পিরিচুয়াল যে পিচটা আমরা একসময় পেতাম, সেটাও এখন আমরা পাই না। এবং হিউম্যান হার্ট একটা ড্রাই স্টোনে পরিণত হয়েছে, যে সেখানে বলা হচ্ছে ড্রাই স্টোন থেকে আমরা কোনো পানির শব্দ পাই না, এখানে সেটা দ্বারা আমাদের হার্টকে বোঝানো হচ্ছে। আমাদের হার্টে এখন আর কোনো প্রকার কাইন্ডনেস, কোনো সিম্প্যাথি, কোনো কিছুই নেই। আমাদের হার্টটাকে একটা ড্রাই স্টোনের সাথে তুলনা করা হয়। আশা করি এই চারটা লাইন বুঝতে পেরেছেন। তিনি এজেকিয়েলকে বলছে যে তুমি এখন বর্তমান সময়ের কথা চিন্তাও করতে পারবে না, বা গেসও করতে পারবে না আসলে বর্তমান অবস্থাটা কীরকম। চার্চ, খ্রিস্টিয়ান চার্চ এখন একটা ব্রোকেন ইমেজে পরিণত হয়েছে, এবং স্পিরিচুয়াল বা ধর্মটা আমাদেরকে এখন আর পিচ দিচ্ছে না, নেচার আমাদেরকে রিলিফ বা কমফোর্ট দিচ্ছে না, অন্যদিকে আমাদের হার্টটা একটা ড্রাই স্টোনে পরিণত হয়েছে, কোনো সিম্প্যাথি, কোনো লাভ, কোনো কাইন্ডনেস আমরা ফিল করছি না, অনেকটা একটা রোবটে পরিণত হয়েছে। এবার আসি পরের লাইনতে, দেখা যায় 26-30 লাইনে পোয়েট আমাদেরকে কি বলেন। দেয়ার ইজ শেডো আন্ডার দিস রেড রক, এই লাইনগুলো একটু কেয়ারফুলি শোনার চেষ্টা করবেন, অনেক সময় আমি নিজেও বুঝাতে গিয়ে কনফিউজ হয়ে যাই। তো এখানে বলছে যে একটা শেডো রয়েছে, রেড রকের একটা শেডো রয়েছে, যেটা আমাদেরকে কি করে মুক্তি দেয়, আমাদেরকে রিলিফ দেয়, বা আমাদেরকে পাপ থেকে মুক্তি দেয়। এখন রেড রক দ্বারা পোয়েট কি বুঝিয়েছেন, এখানে যে রেড রকের কথা বলা হয়েছে, রেড রক দ্বারা খ্রিস্টিয়ান চার্চকে বোঝানো হচ্ছে। দেখা যায় কি আমরা যদি কোনো রিলিজিয়নের কোনো কথাবার্তা বলি, তাহলে দেখা যায় কি আমাদের মনে একটা আলাদা শান্তি আসে, ঠিক আছে। কিন্তু বর্তমান সময়ে আগে যে আমরা রিলিজন থেকে মানে যে রিলিফটা পেতাম, কিন্তু এখন আর আমরা ওই জিনিসটা পাই না। তো পোয়েট বলছেন ওয়েস্ট যেসব ল্যান্ডার্স রয়েছে বা ওয়েস্ট ল্যান্ডে যারা বসবাস করে, তাদেরকে বলছে যে তোমরা কী করো খ্রিস্ট গডের বা জেসাস ক্রাইস্ট যারা রয়েছে বা গডের কী করো, শেল্টারে আসো, গড তোমাদেরকে একমাত্র মুক্তি দিতে পারবে, এবং সেই আমাদেরকে কী করতে পারে সব কিছু থেকে মুক্তি দিতে পারে। তো এটা দ্বারা এই লাইনটাতে এটাই বোঝানো হচ্ছে, দেয়ার ইজ শেডো আন্ডার দিস রেড রক, মানে খ্রিস্টান চার্চের আন্ডারে আসো, সেখানে একটা শেডো রয়েছে, শেডো দ্বারা মানে বোঝানো হচ্ছে যে মানে মুক্তি দেওয়ার একটা ব্যাপার বোঝানো হচ্ছে, এটা আমাদেরকে কী করতে পারে, এই রেড রক মানে এই চার্চটাই আমাদেরকে, খ্রিস্টান চার্চটা আমাদেরকে মুক্তি দিতে পারে আমরা যে খারাপ অবস্থায় রয়েছে, এবং এটা ছাড়া আর কোনো উপায় নেই। তো তখন তিনি বলছেন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আই শো ইউ সামথিং, তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা ডিফারেন্ট ফ্রম, যেটা ডিফারেন্ট দুইটা জিনিস থেকে ডিফারেন্ট। সে দুইটা জিনিসগুলো কি, প্রথমে সে দুইটা জিনিস বলি। সকালবেলা দেখা যায় কি আমরা যদি সূর্যের সামনে দাঁড়াই, তখন আমাদের মানে এখানে তিনি বোঝাচ্ছেন সকালবেলা যখন আমরা দাঁড়াবো, তখন আমাদের একটা শেডো তৈরি হবে, সেই শেডোটা আমাদের পেছনে থাকবে। আর সন্ধ্যাবেলায় যখন আমরা দাঁড়াবো, তখন দেখা যাবে একটা শেডো তৈরি হবে যেটা আমাদের সামনে থাকবে। এই দুইটা জিনিস থেকে টোটালি ডিফারেন্ট একটা জিনিস তিনি আমাদেরকে দেখাবেন, সেটা হচ্ছে আই শো ইউ ফেয়ার ইন এ হ্যান্ডফুল অফ ডাস্ট। তিনি আমাদেরকে একটা ভয় দেখাবেন, ঠিক আছে। এখন কিসের ভয় দেখাবেন সেটা বলছি, আগে উপরের লাইনগুলো এক্সপ্লেইন করি। তো তিনি যে আমাদেরকে দুইটা ডিফারেন্ট জিনিস দেখাতে চাচ্ছেন, মানে একটা ডিফারেন্ট জিনিস দেখাবেন, আগে সেটা দেখানোর আগে কিসের থেকে ডিফারেন্ট জিনিস দেখাবেন সেটা সম্পর্কে বলে।
এই যে তিনি বললেন আমাদের সামনে একটা শেডো তৈরি হবে সকালবেলা, এই শেডোটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এই শেডোর দ্বারা আমাদের মোরালিটিটাকে বোঝানো হচ্ছে। শেডোটা সিম্বল, মানে আমাদের মোরালিটিটাকে সিম্বলিক্যালি ইউজ করা হচ্ছে। মানে আমরা যখন খুবই ইয়াং এজে থাকি তখন দেখা যায় কি আমাদের মোরালিটিটা আমাদের পেছনে থাকে এবং আমাদের সামনে আমাদের পুরো জীবনটাই পড়ে থাকে। আর যখন আমরা ওল্ড এজে চলে যাই তখন দেখা যায় কি আমাদের সামনে আমাদের মোরালিটিটা থাকে আর আমাদের সামনে মৃত্যুটাও থাকে। মানে আমরা তো বুড়া হয়ে গেছি, আর কিছুই করার নেই, জীবনে যা কিছু করেছি আমাদের মোরালিটি এবং মৃত্যু আমাদের সামনে চলে আসে, কিন্তু ইয়াং এজে তো সেটা থাকে না। জীবনটা সামনে থাকে, মোরালিটিটা পেছনে থাকে। যেভাবে ড্রাইভ করবা লাইফটা ওইভাবেই চলতে থাকবে। সো পোয়েট বলছে যে আমি তোমাদেরকে এইসব কিছু দেখাবো না, ঠিক আছে, আমি তোমাকে টোটাল একটা ডিফারেন্ট জিনিস দেখাবো। সে ডিফারেন্ট জিনিসটা কি? সেটা হচ্ছে মৃত্যুর কথা তিনি বলছেন, মৃত্যুর ভয়টা আমাদেরকে দেখাবেন। এই যে এখানে তিনি বলছেন যে এ হ্যান্ডফুল অফ ডাস্ট, এখানে তিনি মৃত্যুর পরে দেখা যায় কি একটা মানুষকে যে কবর দিয়ে দেওয়া হয়, কবর দিলে বডিটা যে একটা ডাস্টে পরিণত হয়, ঠিক আছে, এই জিনিসটার কথা বলছেন। এটা সবার ক্ষেত্রেই হবে এবং আমাদেরকে খুবই করুণ পরিণতি ভোগ করতে হবে। শুধুমাত্র জিজাস ক্রাইস্ট কিংবা খ্রিস্টিয়ান চার্চ ইস রিলিজন আমাদেরকে কী করতে পারে, এই খারাপ অবস্থা থেকে মুক্তি দিতে পারে। সো আমাদের কী করা উচিত? এই যে একটা রেড রগের শেডো রয়েছে সেটা নিচে আসা উচিত, মানে খ্রিস্টিয়ান চার্চ বা ধর্মের দিকে আসা উচিত, সেটাই আমাকে সব কিছু থেকে মুক্তি দিবে। আশা করি এই চারটা লাইন বুঝতে পেরেছেন। এবার সামনের দিকে আগোয়। এরপর দেখা যাচ্ছে কি লাইন 35 থেকে 42 লাইনে আমাদের পোয়েট কী বলেন, তিনি বলছেন এখানে একজন ভদ্র মহিলার কথা, ন্যারেটর এখন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, হায়াসিন্স নামক একটা জায়গার কথা এখন বলা হবে। এখানে আমাদের একজন মহিলা ন্যারেটর থাকে, তো সে বলে যে ঘটনাটা 1 বছর আগে, সে ভদ্র মহিলা আমাদেরকে বলে 1 বছর আগে তুমি আমাকে হায়াসিন্স ফুল দিয়ে প্রপোজ করেছিলে। তিনি তার বিলাভেডকে বলছে, হয়তো বা তিনি নিজে নিজে কথাগুলো বলছে যে তুমি আমাকে 1 বছর আগে হায়াসিন্স ফুল দিয়েছিলে এবং যার কারণে মানুষ এখন কি আমাকে হায়াসিন্থ গার্ল বলে ডাকে, মানে এই ফুল দিয়ে তাকে প্রপোজ করা হয়েছিল এবং সে কারণে সবাই তাকে এই ফুলের নাম অনুসারে মেয়েটাকে নামকরণ করে দিয়েছে, ঠিক আছে। তারপর তিনি বলছেন যখন তারা ফিরে আসছিল সেই জায়গা থেকে তখন দেখা যাচ্ছিল কি অনেক লেট হয়ে গিয়েছিল, মানে হায়াসিন্থ গার্ডেন থেকে তারা ফিরে আসার সময় অনেক লেট হয়ে যায় এবং বলছে যে তোমার আর্মস একদম ফুল অবস্থায় ছিল, তোমার চুলগুলো ভিজে গিয়েছিল এবং আমার অবস্থা ছিল যে এমন আমি কিছুই বলতে পারছিলাম না, আমার চোখগুলো কিছুই দেখতে পারছিল না এবং আমি না মৃত না জীবিত কোনোটাই আমি বুঝতে পারছিলাম না এবং আমি কোন আই নিউ নাথিং, আমি কিছুই জানতাম না। মানে তাকে প্রপোজ করার পর সে একদম মানে অন্য জগতে চলে গিয়েছে, সে কিছুই বুঝতে পারছে না, কিছুই দেখতে পাচ্ছে না, মানে এরকম একটা অবস্থা, ঠিক আছে। এরপর তিনি বলছেন লুকিং ইন টু দ্য হার্ট অফ লাইট দ্য সাইলেন্স, এরপর আমাদের যে ন্যারেটর রয়েছে তখন তিনি তার বিলাভেডের হার্টে ঢোকার চেষ্টা করছেন, আসলে সে কী চিন্তা করছে সেটা যখন দেখার চেষ্টা করেন তখন দেখে যে তার হার্টের মধ্যে শুধুমাত্র সাইলেন্স ছিল আর কিছুই ছিল না। এরপর এখানে একটা দেখা যাচ্ছে জার্মান ভাষায় একটা মানে লাইন লেখা হয়েছে যেটা দ্বারা হয়তো বলা হচ্ছে যে কি সমুদ্র একদম কী ছিল, কোনো সেইলার একদম বিরান ছিল, মানে ডেজার্টে পরিণত হয়েছিল সমুদ্র, কোনো সেইলার এবং শিপ কোনো কিছুই ছিল না। এখন কথা হচ্ছে পোয়েট এখানে বোঝাতে চেয়েছেন কি শুরুর লাইনগুলো আমাদেরকে খুবই রোম্যান্টিক একটা মোমেন্ট মনে হবে, কেউ তাকে হায়াসিন্থ গার্ডেনিং নিয়ে গিয়ে প্রপোজ করছে 1 বছর আগে, তো তারা খুবই একদম অবস্থা মানে খুবই রোম্যান্টিক অবস্থায় ছিল। তো কিন্তু এখন 1 বছর পর হতে পারে আমাদের ন্যারেটরের যে বিলাভেড ছিল তার সাথে সে এখন নেই এবং সে নিজে নিজে কথা বলছে এবং তার যে বিলাভেডও নেই এবং তার ভালোবাসাটাও নেই, ঠিক আছে। এই যে সাইলেন্স রয়েছে পুরো, যে সে বলছে যে এখন বর্তমান সময়ে পুরো সমুদ্রটা একদম ডেজার্টে পরিণত হয়েছে বা সমুদ্রের মধ্যে কোনো সেইলার কোনো শিপ কোনো কিছু নেই, এটা দ্বারা বোঝানো হচ্ছে হয়তো তার বিলাভেডও নেই অথবা তার লাভ কোনো কিছুই নেই, এখন সে কি একদম খুবই খালি একটা অবস্থার মধ্যে বিরাজ করছে, ঠিক আছে। মানে তার লাভের যে কোনো দাম ছিল না এই লাইনগুলো দ্বারা পড়ে সেটা বোঝানোর চেষ্টা করছেন, ভালোবাসার কোনো মূল্য ছিল না তখন, ভালোবাসাটা সময়ের সাথে সাথে চলে গিয়েছিল, সোলটা একদম খালি হয়ে গিয়েছিল আমাদের ন্যারেটরের। তিনি মডার্ন সোসাইটিকেই বলছেন যে মডার্ন সোসাইটিটা আসলে কী অবস্থায় ছিল, ঠিক আছে। এবার আসি পরের লাইনগুলোতে। পরের লাইনে আমাদের রাইটার কি বলেন, আমাদের রাইটার এখন আরেকজন ভদ্রমহিলার কাছে চলে গিয়েছেন যার নাম হচ্ছে ম্যাডাম সসস্ট্রেস, যিনি ফেমাস ফরচুন টেলার ছিলেন এবং দেখা যায় কি তাকে বলা হয় যে ইউরোপের সবচেয়ে ওয়াইজেস্ট ওম্যান,
ঠিক আছে, তিনি কি করতেন, কার্ড দেখিয়ে দেখিয়ে মানুষকে মানুষের ভবিষ্যৎ বলতেন। তো এখানে আমাদের রাইটার, আমাদের যে ন্যারেটর রয়েছে, তিনি বলেন যে এই যে গ্রেট ওয়াইজেস্ট ওম্যান, তার একদিন তার সর্দি বা তার অসুস্থ হয়ে পড়ে, তো এটা দ্বারা বোঝানো হচ্ছে আসলে তিনি কোনো অসাধারণ ব্যক্তি না, আসলে তিনি কি একজন সাধারণ মানুষের মতো একজন পার্সন, তাকে গ্রেট ওয়াইজেস্ট ওম্যান বলার কোনো কারণ নেই। তো এই ভদ্রমহিলা কি করতো, মানুষকে কার্ড দেখিয়ে দেখিয়ে তাদের ভবিষ্যৎ বলতো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই কার্ড দেখানোর রিচুয়ালটা শুরু হয়েছে কোথায়, আর এই যে কার্ড দেখিয়ে মানুষের ভবিষ্যৎ বলা, এটা কিন্তু পুরো একটা ভণ্ডামি। এটা কার্ড দেখিয়ে কখনো মানুষের কি ভবিষ্যৎ বলা সম্ভব হয় না। ঠিক আছে, এগুলার দ্বারা সে কি করতো, মডার্ন সোসাইটির হিপোক্রেসিটা দেখানোর চেষ্টা করতেন, তারা কিভাবে মানুষকে ঠকাতেন। কার্ড দেখানোর ব্যাপারটা প্রথমে শুরু হয়েছিল ইজিপ্টে, তখন দেখা যেত কি নীল নদের পানি বেড়ে যাবে নাকি কমে যাবে, এটা দেখার জন্য তারা বিভিন্ন ধরনের কার্ডস রাখতো, 78 কার্ডস তারা ব্যবহার করতো। এটা দেখে দেখে তারা ভবিষ্যৎবাণী করতো যে নীল নদের পানি বাড়বে কি কমবে, কিন্তু সময়ের সাথে সাথে এটা মানুষ ফরচুন টেলার বা ভাগ্য বলার ক্ষেত্রে ব্যবহার করা শুরু করে, এবং ম্যাডাম সসোস্ট্রিসকে বলা হয় এই কারণে ওয়াইজেস্ট ওমেন। তো দেখা যাচ্ছে কি এই ভদ্রমহিলার কাছে একজন কাস্টমার আসে, তো কাস্টমার যখন আসে তো কাস্টমার দেখা যাচ্ছিল কি তাকে বলে যে মানে আমার ভাগ্যটা কি, এই জিনিসটা বলে। তো দেখা যাচ্ছিল কি এটা বলার পর সে কি বলে, তখন সে ভদ্রলোককে সে একটা কার্ড দেয়। ঠিক আছে, সে কার্ডটাতে আসলে কি ছিল, কার্ডটাতে আমরা দেখতে পাই কি একজন ফোনেশিয়ান সেলার, মানে ডুবে যাওয়া একজন ফোনেশিয়ান সেলারকে দেখানো হচ্ছিল আর কি, মানে সে ফোনেশিয়ান সেলার ডুবে যাচ্ছে এরকম দেখানো হয়। এখন এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, ফোনেশিয়ান সেলাররা দেখা যাচ্ছিল কি অনেক পুরনো কিছু সেলার ছিল, তারা কি করছিল প্রায় সময়টা হচ্ছে অনেক আগেকার একটা সময়, তো তখন দেখা যাচ্ছিল কি তারা ডুবে গিয়েছিল, এবং ডুবে যাওয়ার পর অনেক তাদের চোখগুলো, ফোনেশিয়ান সেলারদের যে চোখগুলো ছিল সেটা একদম পার্লের মতো চকচক করতে থাকে। যখন এই ভদ্রলোক সেই ফোনেশিয়ান সেলার ড্রন ফোনেশিয়ান সেলারের কার্ডটা তোলেন, তখন তিনি তাকে ওয়ার্ন করেন, তুমি কি করবে, পানি থেকে দূরে থাকবে, কারণ তুমি সেই ফোনেশিয়ান সেলারদের মতো করে কি হতে পারো, পানিতে ডুবে যেতে পারো। সো তাকে পানি থেকে সাবধান থাকার জন্য ইঙ্গিত দেন। ঠিক আছে, এটা গেল মানে একটা কথা। এরপর সে ভদ্রলোক দেখা যাচ্ছিল কি আরো কিছু কার্ড তোলেন, যেমন ভ্যালাডোনা, ম্যান উইথ থ্রি স্টেপ, দ্য হুইল, ওয়ান আইড মার্চেন্ট, এই ধরনের কার্ড সে ভদ্রলোক তোলেন। ঠিক আছে, শেষে একটা কার্ড তোলেন যেটা ব্ল্যাঙ্ক থাকে, তো তখন তিনি বলেন যে এই ব্ল্যাঙ্ক কার্ডটা দেখার পারমিশন আমার নিজেরও নেই, মানে সেটা তিনি দেখতে পারবেন না। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সশস্ত্র ভদ্র মহিলা তিনি একটা কার্ড খুঁজতে থাকেন, যেটা হচ্ছে হ্যাংড ম্যানের কার্ড, যেটা দ্বারা জিজাস ক্রাইস্টকে বোঝানো হচ্ছে হ্যাংড ম্যান। তো এখানে এই যে হ্যাংড ম্যানের কার্ডটা খুঁজে না পাওয়ার মূল কারণটা কি, এখানে পয়েন্ট এটা দ্বারা বোঝাচ্ছে যে তখনকার সময় যে রিলিজনের ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে কি শেষ হয়ে যাচ্ছিল, মানে জিজাস ক্রাইস্টকে খুঁজে না পাওয়ার মানে কি, মানে রিলিজনটা কি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল, এটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এরপর আসি বাকি লাইনগুলোতে। তারপর আমরা দেখতে পাই কি আমাদের ভদ্র মহিলা শেষের দিকে তার যে পার্টটা রয়েছে সেটা শেষের দিকে ওই ভদ্রলোককে বলে যে আমি তোমার ভাগ্যে দেখতে পাচ্ছি কিছু মানুষ এমলেসলি রিং এর মতো করে এদিক এদিক শুধু ঘুরছে, শুধু ঘুরেই যাচ্ছে, মানে একটা মানুষের দল কি করছে, রিং এর মতো করে ঘুরছে। এটা দ্বারা তখনকার সময়ে মডার্ন সোসাইটির মানুষের এমলেসনেসটাকে বোঝানোর চেষ্টা করে। তারপর তার কাস্টমার দেখা যায় কি তাকে কি করে, তাকে টাকা টোকা দিয়ে দেয়, তারপর তিনি তাকে থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ দেওয়ার পর সে ভদ্র মহিলা মানে সসোস্ট্রেস সে তার কাস্টমারকে বলে তুমি যদি মিসেস ইকুইটনকে দেখো তাকে বলবে যে তার হরোস্কোপটা আমার কাছে আছে। ঠিক আছে, এবং লাস্টে তিনি বলেন যে ওয়ান মাস্ট বি সো কেয়ারফুল দিস ডেজ, প্রত্যেকটা মানুষকে কি থাকা উচিত, কেয়ারফুল থাকা উচিত। এখন এই লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এই লাইনগুলো দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন তখনকার মানুষের এমলেসনেস এবং তখনকার সোসাইটিটা আসলে কতটা মানে অনিরাপদ ছিল সেটা বোঝানোর চেষ্টা করছেন। তিনিও কিন্তু মডার্ন সোসাইটিকে ক্রিটিসাইজ করেছেন আমাদের ন্যারেটর, যে আসলে প্রত্যেকটা মানুষকে কেয়ারফুল থাকা উচিত, কারণ সোসাইটি এখন আর আগের মতো ভালো নেই, আগে যেমন ভালো ছিল এখন সেই অবস্থায় এখন আর নেই। এবার আসি আমরা ঠিক লাস্টের পর্যায়ে চলে এসেছি, এরপর আমাদের এখন লাস্ট সেকশন আমরা আসি। 60 থেকে 68 লাইনে ন্যারেটর বলেন আনরিয়াল সিটি। এখন আনরিয়াল সিটি কাকে বলা হচ্ছে, লন্ডনকে আনরিয়াল সিটি বলা হচ্ছে। কেন আনরিয়াল সিটি বলা হচ্ছে, তার কারণ হচ্ছে দেখা যাচ্ছিল কি তখনকার সময় লন্ডন সোসাইটিটা একদম কোনো রিলিজনের ধারে কাছে ছিল না,
ন্যাচারাল রিসোর্সেস বা সোর্সেস যা কিছুই ছিল সব কিছু থেকে মানুষের সম্পর্ক কাট অফ হয়ে গিয়েছিল, মানে রিলিজনও ছিল না, ন্যাচারাল রিলিফ ছিল না, একদম আমাদের তখনকার সময় লন্ডন শহরটা পুরো একটা ওয়েস্ট ল্যান্ডে পরিণত হয়েছিল পুরো ইউরোপটা। তাই পোয়েট এটাকে আনরিয়াল সিটি বলেছেন। এবং তখনকার সময় সোসাইটি এমন হয়েছিল যে মানুষ রোবট হয়ে গিয়েছিল, যারা একটু লোয়ার ক্লাস ছিল তারা বারবার ডোমিনেটেড হচ্ছিল, আপার ক্লাস সোসাইটি বিভিন্নভাবে মানুষকে শাসন শোষণ করছিল, মানুষের জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, ঠিক আছে। তো তখন এখানে আমাদের রাইটার এই লাইনগুলোর বাংলা যদি বলি, তখন তিনি বলেন যে যখন সকালবেলা দেখা যায় কি উইন্টারের সিজনে সকালে যে ঢাকা ফগে ঢাকা যে সকালটা থাকে সেটা একদম ব্রাউন ছিল, মানে ব্রাউন ফগে ঢাকা ছিল সকালটা, তো তখন তিনি দেখেন কিছু মানুষ লন্ডন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে এবং তাদেরকে মনে হচ্ছে যেন তারা কি অনেকটা ডেথের মতো, মানে তারা একদম মেশিনের মতো মনে হচ্ছিল তাদেরকে। এবং এই মানুষগুলো তাদের নিচে পায়ের দিকে তাকিয়ে আছে আর বারবার হা হুতাশ করছে, মানে হতাশা প্রকাশ করছে, নিচের দিকে তাকিয়ে আছে তাদের চোখটা পায়ের দিকে তাকিয়ে আছে। এবং তখন দেখা যায় কি তারা আস্তে আস্তে কি করতে যায়, তারা মানে তাদের তো বোটে করে যাচ্ছিল লন্ডন ব্রিজের নিচ দিয়ে, তো তারা কিং উইলিয়াম স্ট্রিটে গিয়ে পৌঁছায়। এবং সেখানে যাওয়ার পর সেখানে একটা চার্চ রয়েছে যেটার নাম হচ্ছে সেন্ট মেরি উলনথ। তো সেখানে পৌঁছায়, সেখানে যাওয়ার পর দেখা যায় কি সকাল সময়টা হয়ে যায় সকাল 9টা। তো যখন সকাল 9টা বাজে সেই চার্চের মধ্যে একটা ঘন্টা বাজতে থাকে, তো ঘন্টাটা বাজতে থাকে, তো ঘন্টা যখন বাজে তো এই ঘন্টার ধ্বনিটা তখনকার সময় লেবারদের জন্য একটা কাটার মতো মনে হচ্ছিল, কারণ 9টা বাজার এই যে ঘন্টাটা বাজছে এটা দ্বারা বোঝানো হচ্ছে তাদের কর্মদিবস শুরু হয়ে গিয়েছে, কারণ 9টা থেকে তখনকার সময় কাজটা শুরু হতো, মানে লেবারদের যে কাজের সময় সেটা 9টা থেকে ছিল। তো এটা যখন বাজে তখন তাদের কাছে খুব ইরিটেটিং মনে হচ্ছিল এবং এই সাউন্ডটাকে ডেথ সাউন্ডও বলা হয়, ঠিক আছে। এই লাইনগুলো দ্বারা পোয়েট বোঝানোর চেষ্টা করছে তৎকালীন সমাজের মানুষের এমলেসনেসের কথা, তারা কতটা হতাশ ফ্রাস্ট্রেশনে ছিল এটা তিনি বোঝানোর চেষ্টা করছেন। তারা যে হাউ হুতাশ করছেন, তারা তাদের পায়ের দিকে তাকিয়ে আছেন, তারা অনেকটা মৃত রোবট মেশিনের মতো মনে হচ্ছিল এবং এই সিটিটা হচ্ছে একটা ডেথ সিট যেটা একদম ব্রাউন ফগে ঢাকা। এবার আসি শেষ লাইনগুলোতে। শেষ লাইনে আমাদের যে পোয়েট রয়েছে তিনি কিন্তু এখনও শেষ করেন নাই, নতুন আরেকটা কাহিনীতে চলে যাবেন। তো তখন তিনি যখন এগুলো এক্সপ্লেন করছেন, লন্ডনকে আনরিয়াল সিটি বলছেন, তখন তিনি একজন মানুষকে দেখেন, তখন দেখে মাত্র বলে আরে তোমাকে তো আমি চিনি, তখন তাকে দাঁড় করান এবং তাকে বলেন যে স্টেটসন নাম বলে তাকে ডাকে আর কি। তো যখন সে নাম ধরে ডাকে স্টেটসন, তখন সে ভদ্রলোক দাঁড়িয়ে যায়। তো ভদ্রলোক দাঁড়িয়ে যাওয়ার পর তাকে বলে তোমাকে তো আমি চিনি, তো বলে যে তুমি আমাকে কি বলে যে তুমি তো ওই মানুষটা যেটা কি মাইলসে আমার সাথে ছিল, ঠিক আছে, মাইলে ছিলে তুমি, মাইলে আমার সাথে ছিলে, মাইল ওই শিপের মধ্যে তুমি আমার সাথে ছিলে, ঠিক আছে। এখন কথা হচ্ছে মাইলটা কি, এই মাইলটা হচ্ছে মূলত একটা নেভাল ব্যাটল বলা হয় এটাকে, নেভাল ব্যাটল। এই ব্যাটলটা হয়েছিল 260 BC এবং এই ব্যাটলটা হয় পিউনিক ওয়ারের, মানে এই যে নেভাল ব্যাটলটা এটা পিউনিক ওয়ারের মধ্যে হয়েছিল দুইটা গ্রুপের মধ্যে, একটা রোম্যান এবং আরেকটা হচ্ছে কার্থেজের মধ্যে, ঠিক আছে। তাহলে এই মাইল হচ্ছে একটা নেভাল ব্যাটল যেটা 260 BC হয় পিউনিক ওয়ারের মধ্যে, এবং এই পিউনিক ওয়ারটা দুইটা গ্রুপ অফ মানুষের মধ্যে হয়, একটা হচ্ছে কার্থেজ আর একটা হচ্ছে রোমান। কার্থেজ মানে হচ্ছে আসলে নর্দার্ন আফ্রিকান যেসব অধিবাসী রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে, এবং এই ব্যাটেলে কার্থেজটা কি হয় পরাজিত হয়, ঠিক আছে। তো আমাদের ন্যারেটর বলছে যে আরে তুমি তো সেখানে ছিলে আমার সাথে সেই শিপের মধ্যে, আমরা একসাথে কি করেছি যুদ্ধ করেছি, স্টেপসনকে বলছে আর কি। তো তখন এরপর স্টেপসনকে একটা কেমন যেন কোশ্চেন করে বসে, তখন বলে যে তুমি যে 1 বছর আগে গাছ রোপণ করেছিলে সেগুলা কি জীবিত আছে, সেখান থেকে কি অঙ্কুর বের হয়েছে এবং সেখান থেকে কি কোনো ফুল ফুটেছে। এরপর তিনি বলেন যে নাকি সেগুলা কি মরে গিয়েছে এরকম বলে। তারপর বলে যে তোমার যে কুকুরটা রয়েছে সেই কুকুরটাকে ওই গাছগুলা থেকে দূরে রাখবা, নয়তো কি করবে সে তার নখগুলা দিয়ে ওই গাছগুলাকে উপড়ে ফেলবে বা গাছগুলাকে ক্ষতি করবে, ঠিক আছে। এরপর আমাদের যে রাইটার রয়েছে সে এসব কিছু বলার পর লাস্টে দিয়ে আমাদেরকে বলেন যে ইউ হিপোক্রেট, মানে তিনি আমাদেরকে হিপোক্রেট বলছেন, ইউ হিপোক্রেট রিডার মাই ফেলো মাই ব্রাদার। এই যে লাস্ট একটা লাইন রয়েছে এটা ফ্রেঞ্চ ভাষায় লেখা রয়েছে, এটা বোঝানো হচ্ছে ইউ হিপোক্রেট রিডার মাই ফেলো মাই ব্রাদার, ঠিক আছে। এটা বলে তিনি এই যে ফার্স্ট পার্টটা সেটা শেষ করে দেন। এটা দ্বারা তিনি রিডারদেরকে হিপোক্রেটও বলছেন, আবার রিডাররা যে একটা রাইটারের সাথে কানেক্টেড থাকে সেই কারণে তাদেরকে ব্রাদারও বলছেন
আবার কি বলছেন, মানে তিনি বলছেন কি একজন রিডার এবং একজন যে রাইটার থাকে তাদের একটা কানেকশন রয়েছে, তারা কখনো ডিফারেন্ট না, এইসব কারণে তাদেরকে ফেলো এবং তাকে ব্রাদার বলছে, আবার হিপোক্রেটও বলছে। এখানে এই রাইটার মানে আমাদের টিএস এলিয়ট কবিতাটি ফার্স্ট পার্ট শেষ করে দেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রাইটার ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট এখানে এক্সপ্লেন করেছে। আমি যদি আবার বলি তাহলে জিনিসটা দাঁড়ায় এরকম, বইয়ের প্রথমে এপ্রিলকে ক্রুয়েস্ট মান্থ বলে, যার কারণ হচ্ছে এপ্রিল গুড ফ্রাইডের সাথে অ্যাসোসিয়েটেড, এবং এই সময় দেখা যায় কি মানুষের তিনি তার পুরনো দিনের কথা মনে ওঠে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তার বন্ধু মারা গিয়েছিল এইসব কথা তার মনে ওঠে, যার কারণে তিনি এটাকে ক্রুয়েস্ট মান্থ বলে। এরপর দেখা যাচ্ছে কি পোয়েট বলে যে উইন্টার এমন একটা সিজন যেটা আমাদেরকে গরম রাখে, তার কারণ হচ্ছে কি উইন্টার আমাদের পুরোনো দিনের কথা মনে রাখে না, কারণ শীতের কারণে আমাদের বডি এবং মাইন্ড নাম হয়ে যায়, সো আমরা অন্য কোনো কিছুর কথা চিন্তা করতে পারি না। এরপর আমাদের পোয়েট একটা অন্য ন্যারেটরকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে ম্যারি। তিনি আমাদেরকে বলেন যে কি তিনি এখন একটা জায়গায় এসেছেন, হঠাৎ করে সামারের রেইন এসে তাকে সারপ্রাইজ করে দেয়। তো তিনি মূলত গিয়েছিলেন জার্মানির একটা লেকে যেটার নাম হচ্ছে স্টারবার্গার সি, সেখানে গিয়েছেন এবং সেখানে যাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি আসাতে তারা একটা দেখা যাচ্ছে কলোনেডে ওয়েট করেন এবং পরবর্তীতে হফ গার্ডেনে গিয়ে সেখানে কফি খান এবং রাইটারের সাথে 1 ঘন্টা কথা বলেন। 1 ঘন্টা কথা বলার পর তিনি দেখা যাচ্ছে কি তার পুরোনো দিনের কথা পোয়েটের সাথে বলতে থাকে, যে আর্চ ডিউক তার যে কাজিন রয়েছে তিনি একসময় সেখানে বেড়াতে যেতেন, তারা সকালবেলা ওই যে একদম স্লেডে করে কি করতেন মাউন্টেনে বরফের মধ্যে ঘুরে বেড়াতেন, যদিও প্রথমে তিনি ভয় পেতেন তাও কি পরবর্তীতে আস্তে আস্তে কি তার ভয়টা চলে যায়। এখানে কিন্তু আমাদের রাইটার হতে পারে সেক্সুয়াল ডিজায়ারের কথাও প্রকাশ করেছে, যদিও জিনিসটা মানে ক্লিয়ার করে বলা হয়নি, যদি বই যখন পড়ছিলাম তখন এই জিনিসটা উল্লেখ করা হয়েছে। এরপর দেখা যাচ্ছে কি পোয়েট বাইবেলের কিছু কোটেশন তুলে ধরেন, তিনি যে সান অফ ম্যান মানে হচ্ছে যে এজেকিলের কথা, এজেকিলকে বলেন যে তুমি এখন আর কি ডেথ ট্রিগুলো আমাদেরকে রিলিফ দেয় না, ক্রিকেট আমাদেরকে কমফোর্ট দেয় না, মানে নেচার আমাদেরকে কমফোর্ট দেয় না, এবং পাথুরে যেসব রয়েছে মানে স্টোন রয়েছে সেগুলো থেকে কি এখন আর কি হয় না, পানির সাউন্ডটা পাওয়া যায় না, মানে মানুষের কথা বলা হচ্ছে, মানুষের কি স্পিরিচুয়াল কোনো রিলেশন নেই, নেচারের সাথে কোনো রিলেশন নেই, মানুষের হার্টটা এখন লাভটা কোনো কিছুই নেই, এটা বোঝাচ্ছেন। এরপর দেখা যাচ্ছে কি পোয়েট দেখা যাচ্ছে কি বারবার আমাদেরকে তৎকালীন সমাজে সোসাইটিটার কথা বলে। এরপর তিনি হায়াসিন গার্ন নামক একটা মেয়ের কথা বলেন, যাকে তার বিলাভেট 1 বছর আগে প্রপোজ করেছিল, কিন্তু 1 বছর পর তার বিলাভ তার সাথে নেই, মানে তার লাভ তার থেকে দূরে চলে গিয়েছিল। এরপর ম্যাডাম সসোস্ট্রেসের কাছে আসেন, যিনি ফরচুন টেলার, ভণ্ড একজন ভদ্র মহিলা, যিনি বিভিন্ন ভূত ভবিষ্যৎবাণী করেন যেগুলো মানুষের পক্ষে কখনো সম্ভব না, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে কি পরবর্তী তিনি লন্ডন সিটিকে আনরিয়াল সিটি বলে, যেখানে কি মানুষ খুবই খারাপ একটা অবস্থায় রয়েছে, এমডিএস একটা সিচুয়েশন রয়েছে। আর শেষ পার্টে এসে স্টেপসন নামক একজন ব্যক্তির কথা বলেন, যার সাথে আমাদের ন্যারেটর কি করেছেন মাইলে ছিল, মানে নেভাল ব্যাটালে ছিল, তিনি আসলে এটা দ্বারা বোঝাতে চাচ্ছেন যে আসলে তিনি শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছে তা কিন্তু না, বরং তিনি আগেকার সময়ে যা কিছু হয়েছে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেন। পোয়েট বিভিন্নভাবে নিজের জ্ঞানটাকেও জাহির করার চেষ্টা করেছেন এবং তিনি যা কিছু জেনেছেন যা কিছু শিখেছেন সব কিছু এখানে অ্যাপ্লাই করেছেন, এবং একটা ফ্রেঞ্চ কোটেশনের মধ্য দিয়ে তিনি তার ফার্স্ট একটা শেষ করে দেন, মানে ফার্স্ট পার্টটা শেষ করে দেন। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।